যতক্ষণ আমেরিকান সৈন্য ছিল ততক্ষণ তত সময় আমরা আমাদের নিরাপত্তা ছিল অনেক, আমাদের আমাদের কোনো অসুবিধা হয়নি, ওরা যথেষ্ট পরিমাণে আমাদের হেল্প করেছে। সবসময় গুলি তো অটোমেটিক চলছে ওখানে, গুলি সাধারণ মানুষ এয়ারপোর্টের মধ্যে বাঁচার জন্য মানে অন্য বিভিন্ন দেশে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি ভাগাভাগি করছে সবসময় অটোমেটিক। বাড়ি এসেছিল না, ফোন করছিল না সময় মতো, এইসব টেনশনেই ছিলাম আর কি। তারপরে যখন শুনলাম যে এখন নিরাপদে আছে, ভালোই আছে, কাতারে চলে এসছে, তখন একটু টেনশনটা কমলো এই আর কি। আমরা কথা বলবো প্রতিনিধি মনোজ মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে গোপালনগরে। তিন যুবক তারা তাদের বাড়িতে ফিরলেন, মনোজ ঘরের ছেলে ঘরে ফিরলেন, তারা বলছেন তাদের যথেষ্ট সাহায্য করা হয়েছিল, তারা কি বলছেন, তাদের কি অভিজ্ঞতা, কি বলছেন তারা? দেখো, গতকাল মধ্যরাত্রে গোপালনগরের তিন যুবক যারা আফগানিস্তানে গেছিলেন ক্যাটারিং এর কাজ করতে, তারা গতকাল মধ্যরাত্রে বাড়ি ফিরেছে এবং বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই বাড়ির পরিবাররা যথেষ্ট আনন্দিত এবং পাশাপাশি আজকে সকালে গ্রামের বিভিন্ন এরিয়া থেকে তাদেরকে দেখতে আসে। এবং যারা যে তিনজন যুবক বাড়ি ফিরেছে তারা পরিবারের সঙ্গে এবং সংবাদ মাধ্যমের সঙ্গে তাদের যে অভিজ্ঞতা, সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং তারা জানিয়েছেন যে যথেষ্ট আতঙ্কের মধ্যে ছিলেন তারা, কিন্তু আমেরিকান সেনা যারা ছিল তাদের যথেষ্ট সাহায্য করেছেন এবং নিরাপত্তা দিয়েছেন, এমনটাই জানিয়েছেন ওই তিনজন যুবক। বাইরে গোলাগুলির আওয়াজে তারা ভয়ঙ্করভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু বাড়ি ফিরতে চাইলে যে কোম্পানিতে তারা ক্যাটারিং এর কাজ করতেন তারা মোটা অঙ্কের একটা মাইনার অফার করেছিল, কিন্তু তার সত্ত্বেও সেটা উপেক্ষা করে তারা সেখান থেকে তারা বাড়িতে ফিরেছেন এবং বাড়িতে ফেরার পাশাপাশি বাড়িতে ফিরে তারা যথেষ্ট আনন্দিত এবং পাশাপাশি পরিবারের লোকজন ঘরে ফিরে একটা স্বস্তির ছাপ, প্রশান্তির ছাপ, খুব স্বাভাবিক এই বিষয়টা। আমেরিকান সেনা তাদের সাহায্য করেছিল, আর কি বলছেন তারা? যে সময়টা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে প্রতিটা মুহূর্তেও তারা কাটিয়েছেন, সেই সময় তারা সেই সময়টার যে অভিজ্ঞতা তাদের, সে তারা কি বলছে? না, তারা খাবার জল পর্যাপ্ত পেতেন? দেখো, যখন তারা যেখানে ছিলেন অর্থাৎ আমেরিকান সেনারা যখন তাদের নিরাপত্তা দিয়েছিলেন তখন কিন্তু তারা যথেষ্ট ভালো ছিলেন এবং নিরাপদেই ছিলেন এবং পাশাপাশি একটু হয়তো তাদের অসুবিধা হয়েছিল খাবার এবং জল এই সমস্ত ব্যাপারে, কিন্তু তারা খুব একটা অসুবিধার মধ্যে ছিল না, যথেষ্ট ভালো ছিল এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে। এবং তাদের খাবার ও জলের পাশাপাশি তাদের যে জীবনের নিরাপত্তা, সে নিরাপত্তাটা তারা বেশি করে জোর দিয়ে দেখেছেন এমনটাই জানিয়েছেন তারা। আপাতত ধন্যবাদ মনোজ, তোমাকে। আমেরিকান সেনা ক্যাম্পে ক্যাটারিং এর কাজ করতেন এই তিন যুবক ঘরের ছেলে ঘরে ফিরেছে খুশির হাওয়া খুব স্বভাবতই পরিবারে, এবং তারা যেটা জানাচ্ছেন আমেরিকান সেনারা তাদের যথেষ্ট সাহায্য করেছিল এবং আফগান ভূমি থেকে ঘরে ফিরলেন বাংলার তিন যুবক। কাবুল থেকে কাতার হয়ে গোপালনগরে বাড়িতে ফিরলেন এই তিন যুবক।